প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা। কাতার থেকে আমিন ব্যাপারি জানান, সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। রাজ রাজীবের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শ্রম কাউন্সিলর মাসুদুল করিম। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, প্রধান উপদেষ্টা ইসমাইল মিয়া, জসীমউদ্দিন দুলাল, আবুল কাশেম সহ অন্যান্যরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে আবারও ক্ষমতায় এনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার প্রতিজ্ঞা করেন বক্তারা।